এই সান্ধ্য আইন জারির বিরুদ্ধে আমরা কথা বলেছি। আমরা মনে করি এই মুহূর্তে সান্ধ্য আইন আপনার তুলে নেওয়া উচিত পুরোপুরিভাবে এবং সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া যাওয়া উচিত। আন্দোলন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হামলা, যাদের চার্জ, গ্রেফতার, নির্যাতন করেছে শিক্ষার্থীদের আন্দোলন দমন করতে নৃশংস হামলা, শত শত ছাত্র জনতাকে হত্যার প্রতিবাদে গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেশব্যাপী এই বিক্ষোভের ডাক দিয়েছিল। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভে সরকার পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে ন্যাক্কারজনকভাবে বাধা প্রদান করেছে এবং হামলা চালিয়ে লাঠি চার্জ দিয়ে আইনের করে শতাধিক নিরীহ শিক্ষার্থীকে গ্রেফতার করেছে। বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের একত্রিত হতে দেয়নি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, ক্ষমতাসীন দলের ক্যাডাররা। দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পাহারায় নামে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সশস্ত্র ক্যাডার জমায়েত করে ভীতিকর সন্ধানময় পরিস্থিতি সৃষ্টি করেছে সরকার। দেশের জরুরি অবস্থা জারি না করা সত্ত্বেও সভা সমাবেশ বিক্ষোভ করতে না দেয়া এবং হামলা গ্রেফতার করা সরকারি ও গণতান্ত্রিক ফ্যাসবাদী চরিত্রের বহিঃপ্রকাশ মাত্র। বাংলাদেশ জাতীয় দল পক্ষ থেকে আমি ছাত্রদের শান্তিপূর্ণ বিক্ষোভে হামলা, দমন, নির্যাতন, অন্যায় আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে আটককৃত শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তি দান করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা নিজেরাই এই বিষয়গুলো কভার করেছেন, লিখেছেন যে আন্দোলনকারী ছাত্রদের যে ছয়জন সমন্বয়ক তাদেরকে তুলে ডিবি অফিসে নিয়ে গিয়ে একটা যে নাটক তৈরি করা হয়েছে সেই নাটকের যে বিষয়টা সেটা আপনারা নিজেরাই সবাই জানেন, আমি সেটাকে রিপিট করতে চাই না। শুধু কয়েকটা প্রশ্ন আমি আপনার জাতির কাছেই রাখতে চাই, সেটা হচ্ছে যে এই ধরনের ঘটনা ইতিপূর্বে আমরা রাজনীতিতে কখনো দেখিনি। আমরা দেখিনি যে ডিবি অফিসে বসেই সেই আটককৃত ছাত্রদেরকে যারা নিয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে দিয়ে একটা বক্তব্য বিবৃতি প্রচার করানো হয়েছে যেটা সম্পূর্ণভাবে ওই ছাত্রদের কেউই আপনার সেটা গ্রহণ করেননি, আপনার ছাত্র যারা আন্দোলন করছেন তারা কেউ গ্রহণ করেন। লক্ষ্য করে দেখবেন সেখানে একটা জিনিস নিশ্চয়ই আপনার লক্ষ্য করেছেন যে নাহি যে সমন্বয়কারী আপনার পড়ছিল আপনি আর যেটা করেছেন তাদের সে যেভাবে বসানো হয়েছিল লম্বা করে তাহলে নাহি পরনে আপনার একটা লুঙ্গি ছিল সেটাকে ডেকে রাখার জন্য একটা খবরের কাগজ লম্বা করে পেতে দেওয়া হয়েছে সেই খবরের কাগজের উপরে সে ওই বক্তব্যটা পড়ছিল। এবং তাদের যে ফেশিয়াল যে এক্সপ্রেশন বডি ল্যাঙ্গুয়েজ ছিল তারপরে পরিষ্কার করে বোঝা যায় যে তাদের উপর একটা প্রচণ্ড নির্যাতন চাপ সৃষ্টি করে তাদেরকে এই বক্তব্যটা তাদেরকে দেওয়া হয়েছে। এবং আমি যেটা আপনার পরবর্তীকালে লক্ষ্য করি যে তাদের অভিভাবক কিছু কিছু আমি জানি না তারা কতজন কতজন অভিভাবক তাদেরকেও একইভাবে চাপ সৃষ্টি করে তাদেরকে কিছু বক্তব্য দেওয়া হয়েছে। এবং আপনারা জানেন যে একটা খাবার নাটক করা হয়েছে